পদের মাধ্যমে রেশন পাত্র ত্যাগ করে। তাহলে পড়তে হবে উৎস, তাহলে উৎস কোন জায়গাটা বললাম, ওই গাছগুলোর নাম। আবার বলছি সজিনা, আমরা, সিরিজ, জিওল, বাবলা, ঠিক আছে। এরপরে এখানে লিখছি অর্থকরী গুরুত্ব। আমরা গঁদ দিয়ে কী করি, দেখবে আমাদের দুরকম আঠা হয়, একটা কেমিক্যাল অ্যাডেসিভ বা আঠা আর একটা গঁদের আঠা। দেখবে একটা জলীয় রঙের একটা আটা আমরা দোকান থেকে কিনতে পাওয়া যায়, সেটা গঁদের আটা বলে। সেই গঁদের আটা এই গঁদ থেকেই তৈরি হচ্ছে। এবার এই গঁদের আটা কী কাজ করে, আমরা জানি গঁদের আটা আমরা বিভিন্ন বই জড়িতে, বই মানে বই শিল্পে, কাষ্ঠ শিল্পে, আঠা রূপে আমরা গঁদের আটাকে ব্যবহার করি। এটাই গঁদের অর্থকরী গুরুত্ব বলা চলে, ঠিক আছে। দু নম্বরটাকে আমরা দেখো নাম দিলাম রজন। রজনকে আমরা ইংরেজিতে রেজিন বলি, RESIN, রেজিন। এই রজন বা রেজিন ব্যাপারটা কি বলছি, দেখো এটা মেনলি আমরা কোথায় পাওয়া যায় বলেছিলাম, রজন সাধারণত তিন রকম হয়। এর উৎসটা একটু বলছি ডিটেলসে, ভালো করে একটু শুনে নাও। প্রথম রজনটাকে আমরা বলি কঠিন রজন, তারপরেরটাকে আমরা বলি অলিও, অলিও বা তরল রজন, আর লাস্টটাকে বলে গঁদ রজন। ভালো করে দেখো কঠিন রজন কোনটা, আমরা কঠিন রজন বলতে পারি চাঁচ আর গালা, এই দুটোকে আমরা বলতে পারি কঠিন রজন। অলিও রজনটাকে আমরা বলতে পারি টার্পেন্টাইন, এগুলো একটু নামগুলো মনে রাখবে। আর গঁদ রজন মানে যেটা গঁদের সাথে যে রজনটা মিশে থাকে তাকে গঁদ রজন বলে। যেমন আমরা বলতে পারি ধুনো এবং হিং, এই তিন এগুলোকে বলে গঁদ রজন। তাহলে ভালো করে দেখো এটা বুঝতে পারছো কোন গাছে থাকে, রজন মেলি আমরা বলি পাইন গাছে থাকে, ভালো কথা। এবং পাইন গাছ ছাড়াও এই যে গাছগুলোর নাম বললাম এগুলোর মধ্যেও থাকে, যেমন শাল গাছের বাকলে আমরা বলো ধুনো পাই, ঠিক আছে। শাল গাছে, পাইন গাছে, এদের মধ্যেই রজন পাওয়া যায় মেইনলি। এবারে দেখো রজনের এইগুলো অর্থকরী গুরুত্ব কী সেটা একটু বলছি, ভালো করে একটু দেখে নাও। প্রথমে দেখো আমরা চাঁচ, ভালো কথা, চাঁচ কাঠ পালিশ করতে কাজে লাগে, গালাও দেখবে অনেক সময় আমরা যে গালা দিয়েও পালিশ টালিশ গালার পালিশ হয়, তাই তো। আচ্ছা আর কী হয়, এমনি গালাতে দেখবে আগেকার দিনে যে সিলমোহর তৈরি করতো যেটাকে স্ট্যাম্পের মতো, সেই সিলমোহর তৈরি করতে গালা কাজে লাগতো। টার্পেন্টাইন দিয়ে কাঠ পালিশ করা হয়, হ্যাঁ তরল রজন এটা। ধুনো আমরা জ্বালানি রূপে কাজে লাগি, হিং আমরা কী বলো খাদ্যরূপে কাজে লাগে। তাহলে রজনের এগুলোকে আমরা বলতে পারি অর্থকরী গুরুত্ব, অর্থাৎ রজনকে কোন কোন ক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারি সেগুলো মানে অর্থকরী গুরুত্ব আমরা বলে দিলাম, ঠিক আছে। এরপরে চলে আসছে আমি তরুক্ষীর, ভালো করে দেখো তিন নম্বরটাকে বলে তরুক্ষীর। তরুক্ষীরকে আমরা ইংরেজিতে কী বলি বলো, ল্যাটেক্স, তাই তো, তরুক্ষীর বা ল্যাটেক্স। এই তরুক্ষীর উৎস কী বলি, দেখো তরুক্ষীর তিন রকমের হয় বর্ণ অনুযায়ী। প্রথমেরটা তরুক্ষীরকে আমরা সাদা দুধের মতো তরুক্ষী বলতে পারি, কী বললাম বলো, সাদা দুধের মতো, দুধের ন্যায়। যেমন কোথায় কলো, আকন্দ, হ্যাঁ আকন্দ গাছ, পেঁপে গাছ, তাই তো, বট গাছ, ফণিমনসা, ফণিমনসা, এদের সব দেখবে রংটা হচ্ছে দুধের মতো। এরপরে বলো বর্ণহীন তরল, বর্ণহীন তরল মানে যার কোনো রং নেই। যেমন আমরা কলা গাছ কাটলে দেখবে টকটপ করে জলের মতো পড়ে, ওটা কিন্তু এক প্রকার তরুক্ষীর। কলা এবং তামাক, এই দুটো নাম একটু মনে রাখবে। এরপরে আমরা বলতে পারি অনেকটা হলুদ বর্ণের, হালকা হলুদ বর্ণের। যেমন আমরা বলতে পারি আফিং, হ্যাঁ শিয়াল কাঁটা, এই যে গাছগুলোকে আমরা বলতে পারি হলুদ বর্ণের বলো তরুক্ষীর দেখা যায়। তাহলে বর্ণ অনুযায়ী আমরা তরুক্ষীরকে তিনটে ভাগে ভাগ করলাম, দুধের ন্যায়, একটা হচ্ছে বর্ণহীন তরলের মতো, আর একটা হচ্ছে হলুদ বর্ণের। তিনটে কথা নাম এবং তাদের উৎসটা মনে রেখো, অর্থকরী গুরুত্ব বলছি, ভালো করে দেখবে। আজকে তোমরা রাবার গাছের ক্ষেত্রে দেখবি এরকম গাছটা, এবং এই গাছের ক্ষেত্রে এরকমভাবে আমরা একটা ভিয়ের মতো করে কেটে এখানে একটা কলার পেটের মতো দিয়ে দিই, এবং এখানে একটা বালতি মতো দিবি, টপ টপ করে তোমরা কী করে দেবে, এখানে রাবার গাছ থেকে তরুক্ষীর বেরিয়ে আসে। এবং এই তরুক্ষীরটাকে আমরা পুড়িয়ে কালো করে তারপরে টায়ার, টিউব প্রভৃতি বলো বাণিজ্যিক রূপে ব্যবহার করতে পারি। এবং এই যে গাছটা, সব রাবার গাছে বাণিজ্যিক গুরুত্ব খুব কম থাকে, কয়েকটা রাবার গাছে বাণিজ্যিক গুরুত্ব কম, যেগুলোকে আমরা বাণিজ্যিক রাবার বলি, যেগুলো থেকে টায়ার টিউব তৈরি হয়। যেমন আমরা বলতে পারি হিবিয়া ব্রাসিলিয়েন্সিস, এই নামটা দেখবে আমি নোটসের মধ্যেও লিখেছি, হিবিয়া ব্রাসিলিয়েন্সিস। এটা লেখবার সময় এরকম বাংলায় যদি লেখো, হিবিয়া তলায় দাগ দেবে ব্রাসিলিয়েন্সিস বলে লিখে তলায় দাগ দিলে, দেখ এরকমভাবে বিজ্ঞানসম্মত নাম, তলায় দাগ দিয়ে লিখবে, এটা একটা প্যারা রাবার গাছের বিজ্ঞানসম্মত নাম। এটা উন্নত এই গাছের রাবার থেকে আমরা বাণিজ্যিক রাবার তৈরি করতে পারি। এছাড়া তুমি দেখবে আজকে বাড়িতে মা কোনো একটা মাংস যখন সেদ্ধ করে তখন তুমি দেখবে যে একটা পেঁপে কেটে অনেক সময় দিয়ে দেয়, দেখবে মাংস তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। পেঁপে গাছের তরুক্ষীরকে আমরা প্যাপাইন বলি, ভালো করে এই শর্ট কোশ্চেনটা মনে রেখো। এই প্যাপাইন
কি হয়, এই পেপাইন দিয়ে দিলে পেঁপে তাড়াতাড়ি, পেঁপের মধ্যে যে প্রোটিন থাকে, সেই মাংসের মধ্যে যে প্রোটিন থাকে, সেই প্রোটিন তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, তাই তো? এটা প্রোটিন পরিপাকে পেপাইন সাহায্য করে বলা যেতে পারে। ঠিক আছে, তাহলে আমরা তরুক্ষীর ব্যবহার এই দুটো মন্ত্র মনে রেখো, একটা হচ্ছে রাবার গাছের তরুক্ষীর যেটা বললাম, আর একটা কী বললাম, পেঁপের তরুক্ষীকে আমরা পেপাইন বলি, যেটা প্রোটিন পরিপাক করতে সাহায্য করে। ঠিক আছে, এরপরে আমরা বলতে পারি ট্যানিন, উদ্ভিদের কার্বনযুক্ত রেচন পদার্থ ট্যানিন। ট্যানিন মেন কোথায় থাকে? আমরা দেখবে ট্যানিন দেখা যায় চা গাছের পাতা, উৎস চা পাতা, এছাড়া হরিতকি, হরিতকি, বয়রা প্রভৃতি গাছের ফলের মধ্যেও আমরা ট্যানিন দেখতে পাওয়া যায়। ঠিক আছে, এই ট্যানিন কী কাজে লাগে ভালো করে দেখো। ট্যানিন চা গাছের পাতা থেকে যে ট্যানিন আমরা পাই, সেটা চামড়া ট্যান করতে বা পাকানোর জন্য আমরা ব্যবহার করি। চামড়াকে ডাইরেক্ট ব্যবহার করলে ছিঁড়ে যেত, কিন্তু চামড়ার গায়ে ট্যানিন মাখিয়ে রাখলে চামড়া ট্যান হয়ে যায়, তখন সেই চামড়া শক্ত হয়, তখন তাকে ব্যবহার করা মানে চামড়া দিয়ে বিভিন্ন তখন তৈরি করতে পারি। এছাড়া আমরা কালি তৈরি করতেও ট্যানিন ব্যবহার করি, এছাড়া অনেক সময় পেটের ওষুধ তৈরি করতে আমরা ট্যানিন দিয়ে পেটের ওষুধও তৈরি হয়, এটা মনে রেখো একটুখানি। ঠিক আছে, এটা ট্যানিন গেল। এরপরে এতক্ষণ পর্যন্ত যা বলছিলাম দেখো এদের মধ্যে কারণ নাইট্রোজেন ছিল না, এরপরে আমি যে রেশন পদার্থটার নাম বলছি সেটা হচ্ছে নাইট্রোজেন যুক্ত রেশন পদার্থ। আমি এক এক করে নামগুলো বলছি। এই নাইট্রোজেন যুক্ত রেশন পদার্থগুলোকে আমরা উপক্ষার বলি। উপক্ষারকে আমরা ইংরেজিতে অ্যালকালয়েডস বলে, অ্যালকালয়েড। ঠিক আছে, এই অ্যালকালয়েড বা উপক্ষার আমাদের অনেকগুলো নাম আছে এবং এই নামগুলো আমি এক এক করে বলবো, তাদের উৎস আর অর্থকরী গুরুত্ব খুব ভালো করে নাম মনে রাখতে হবে। দেখো প্রথমটাকে আমি বলে যাচ্ছি কুইনাইন, আমি লিখছি না, নোটসটা বাড়িতে একটুখানি দেখবে, আমি বুঝিয়ে দিচ্ছি ভালো করে দেখবে। বলছে কোথায় পাওয়া যায়, শুধু গাছটার নাম না, পার্টিকুলার তোমাকে গাছের পার্টিকুলার কোন অঙ্গটা, যেমন পাতা হলে পাতা, ফুল হলে ফুল, তারপরে তোমার গাছের ছাল হলে ছাল, মূল হলে মূল, পার্টিকুলার অঙ্গটার নামও তোমাকে বলতে হবে, নাহলে নাম্বার দেবে না। যেমন তোমাকে কুইনাইন পাওয়া যায় সিংকোনা গাছের বাকলে, তুমি যদি শুধু সিংকোনা গাছ লেখো তাহলে তোমাকে নাম্বার দেবে না, তাহলে সিংকোনা গাছের বাকল এই কথাটা পার্টিকুলার উল্লেখ করতে হবে। আর এটা কি ম্যালেরিয়ার ওষুধ তৈরিতে কুইনাইন আমাদের অপরিহার্য। দু নম্বর আমি নামগুলো বলে যাচ্ছি, দেখো রেসারপিন, রেসারপিন কোথায় থাকে, সর্পগন্ধা গাছের মূলে। আবার বলছি সর্পগন্ধা গাছ বললেও চলবে না, পার্টিকুলার তার মূল এই কথাটাকে উল্লেখ করতে হবে। তাহলে সর্পগন্ধা গাছের মূলে রেসারপিন থাকে, এটা হাই ব্লাড প্রেশার কমানোর একটা ওষুধ তৈরিতে আমরা কাজে লাগাতে পারি। তিন নম্বরটাকে আমরা বলতে পারি ডাটুরিন, ভালো করে দেখবে ডাটুরিন কোথায় থাকে, ধুতুরা গাছের পাতা আর ফলে। আবার বলছি ধুতুরা গাছের পাতা আর ফলে এই ডাটুরিন থাকে, ডাটুরিন আমরা কী কাজে লাগাই, হাঁপানির ওষুধ তৈরিতে, যেটাকে আমরা অ্যাজমা বা হাঁপানি বলি, তার ওষুধ তৈরিতে ডাটুরিন কাজে লাগানো হয়। চার নম্বরটাকে আমরা বলছি নিকোটিন, ভালো করে দেখো নিকোটিন মেনলি কি বলো, তামাক গাছের পাতায় পাওয়া যায়, আর এটাকে আমরা মাদকদ্রব্য বা নেশার জিনিস রূপে বা কাজে লাগাতে পারি। ঠিক আছে, এরপরেরটাকে আমরা বলছি মরফিন, দেখো মরফিনও এটা কোথায় পাওয়া যায়, আফিং গাছের কাঁচা ফলের ত্বকে। আবার বলছি আফিং গাছের কাঁচা ফলের ত্বকে এই মরফিন পাওয়া যায়, এই মরফিনকে বেদনা পেন কিলার তৈরি করতে, ব্যথা বেদনার ওষুধ তৈরি করতে, এছাড়া ঘুমের ওষুধ তৈরি করতেও মরফিন কাজে লাগে। ছ নম্বর কী বলতে পারি ক্যাফিন, ভালো করে দেখো ক্যাফিন পাওয়া যায় কফি গাছের বীজে, এটাও ব্যথা বেদনার ওষুধ তৈরি করতে আমরা ক্যাফিন থেকেও ইউজ করতে পারি। আর কী আছে বলো, এরপরে অ্যাট্রোপিন, অ্যাট্রোপিন সাত নম্বর নামটা ভালো করে মনে রাখবে, অ্যাট্রোপিন, এই অ্যাট্রোপিন আমরা বেলেডোনা গাছের মূল আর পাতায় পাওয়া যায়, বারবার করে বলছি, এটা চোখের তারারন্ধ্র প্রসারণ করবার জন্য, উচ্চ রক্তচাপ বৃদ্ধি, উচ্চ রক্তচাপ বৃদ্ধিতে এবং সিম্প্যাথেটিক স্নায়ুকে উদ্দীপিত করতে আমরা, এছাড়া পেটের মানে করতে আমরা এই বেলেডোনা গাছের মূল থেকে অ্যাট্রোপিন কাজে লাগাই। তো এটা মেন কাজ হচ্ছে চোখের তারারন্ধ্র প্রসারণ নিয়ে, বারবার করে বলছি এই এই কাজটাই একটাই মনে রেখে অন্তত হলো। আট নম্বর এমিটিন, এ ময়হস্যই টয়াসি দন্তেন্ন, ইপিকাক বলে একটা গাছ আছে, সেই গাছের মূল থেকে আমরা এমিটিন পাই। আবার বলছি ইপিকাক, এটা মেনলি বমির ওষুধ তৈরিতে, পেটের গোলযোগের ওষুধ তৈরিতে এই এমিটিন আমরা কাজে লাগাতে পারি। ঠিক আছে, আচ্ছা মোটামুটি এই যে কটা নাম বললাম আটটা, এই কুইনাইন, রেসারপিন, ডাটুরিন, নিকোটিন, মরফিন, ক্যাফিন, অ্যাট্রোপিন, এমিটিন, এই কটা নাম মোটামুটি মনে রেখো, এগুলো উপক্ষার, এটা সবাই উপক্ষার বা অ্যালকালয়েডস, এদের প্রত্যেকের উৎস এবং অর্থকরী গুরুত্ব একটা করে মনে রেখো, বারবার করে বলছি, এটা খুব ইম্পর্টেন্ট বললাম। এরপরে আমরা উদ্বায়ী তেল বলছি, এই উদ্বায়ী তেলকে আমরা অনেক সময় বান তেল বলি,
এই বান তেল বা উদ্বাই তেল কি একটু বলে দিচ্ছি, শুনে নাও ভালো করে। বলছে কয়েকটা গাছের পাতা এবং তাদের ফল ফুল বাকল প্রভৃতি গাছের তৈলগ্রন্থিতে একটা উদ্বাই তেল বা বান তেল থাকে। যেমন কোন কোন গাছ, যেমন লেবু গাছের পাতা আর ফল, ইউক্যালিপটাস গাছের পাতা এবং ত্বক, হ্যাঁ লবঙ্গ গাছের ফুলে, হ্যাঁ এছাড়া কী বলে ফুলে এবং ফলে, লবঙ্গ ফুল এবং ফলের মধ্যে এই বান তেল দেখা পাওয়া যায়। তোমরা একটা পাতাকে তুমি একটু লেবু গাছের পাতাটাকে হাত দিয়ে একটু মানে চাপ দিলেই তুমি দেখবে হাতের মধ্যে একটা গন্ধযুক্ত একটা তেল, মানে তোমার একটা খুব সুন্দর গন্ধযুক্ত তেল, ইউক্যালিপটাস গাছের থেকেও এরকম তেল তৈরি হয়, যেগুলোকে আমরা কী করি এই সর্দি টর্দি বা সাইনাসের ওষুধ তৈরিতে কাজে লাগে। এছাড়া লেবু গাছ থেকে যে বান তেল আমরা পাই সেই বান তেলকে আমরা প্রসাধন সামগ্রী সাবান শ্যাম্পু এগুলোকে তৈরি করতেও এই বান তেল আমরা কাজে লাগাই। ঠিক আছে, আচ্ছা এরপরে আমরা বলতে পারি কী কী অর্থকরী গুরুত্ব বলতে, এরপরের আরও কয়েকটা জিনিস আছে আমি একটু বলছি, তাকে উদ্বাই তেল অবধি পড়লে তারপরে আমরা একটা বলতে পারি, সেটাকে বলতে পারি ধাতব কেলাস। হয়েছে, এটা বলছি খুব একটু ভালো করে শুনে নাও, ধাতব কেলাস। এই ধাতব কেলাসকে আমরা ইংরেজিতে মিনারেল ক্রিস্টালস বলতে পারি। ধাতব কেলাস তিন প্রকারের হয়, ভালো করে দেখো, প্রথমটাকে আমরা বললাম সিস্টোলিথ, তারপরেরটাকে বলতে পারি র্যাফাইডস, আর লাস্টেরটাকে আমরা বলি সিলিকা। খুব ভালো করে এই কথাগুলো বলছি তো শুনে নাও। বলি দেখো সিস্টোলিথ কাকে বলে, বলি দেখো ক্যালসিয়াম কার্বোনেট, CaCO3, নামটা নিশ্চয় চিনতে পারছো, সংকেতটা মার্বেল পাথর বা ক্যালসিয়াম কার্বোনেট বলি। এই ক্যালসিয়াম কার্বোনেট যদি রাবার বট প্রভৃতি গাছের পাতার যৌগিক ত্বকের একদম ভিতরের দিকে স্তরে এই ক্যালসিয়াম কার্বোনেট আঙুরের গোছার মতো এরকমভাবে জমে থাকতে দেখা যায়। বুঝতে পারছো কী বললাম, এই ক্যালসিয়াম কার্বোনেটের যে কেলাসটা, এই কেলাসটাকেই আমরা এক কথায় সিস্টোলিথ বলি। তা আমরা বলছি ক্যালসিয়াম কার্বোনেটের কেলাসগুলো আঙুরের গোছার মতো বট অশ্বত্থ প্রভৃতি গাছের পাতার মধ্যে দেখা যায়, এগুলোকেই আমরা বলি সিস্টোলিথ। এবং সিস্টোলিথযুক্ত যে কোষটা, যে কোষের মধ্যে সিস্টোলিথ মানে রয়েছে, তাকে কিন্তু আমরা লিথোসিস্ট বলি, লিথোসিস্ট। তাহলে সিস্টোলিথ আর লিথোসিস্ট কিন্তু গুলিয়ে ফেলো না, তাহলে কেলাসটাকে আমরা বলতে ক্যালসিয়াম কার্বোনেটযুক্ত এই কেলাসকে বলে সিস্টোলিথ, আর এই কেলাসটা যে কোষের মধ্যে থাকে সেই কোষটাকে বা সেলটাকে আমরা বলি লিথোসিস্ট, এটা মনে রেখো। হলো, এরপরে দেখো ক্যালসিয়াম কার্বোনেট না হয়ে এটা যদি ক্যালসিয়াম অক্সালেট হতো, ক্যালসিয়াম অক্সালেট, তখন তাকে আমরা বলতাম র্যাফাইডস। এই র্যাফাইডস কিন্তু আবার দু প্রকারের, অর্থাৎ আকৃতি অনুযায়ী, যদি কোনো মানে র্যাফাইডসগুলোকে দেখতে এরকম সুচের গোছার মতো তখন তাকে বলে অ্যাসিকুলার র্যাফাইড, অ্যাসিকুলার, আর যদি এগুলোকে দেখতে এরকম তারার মতো হয় তখন তাকে বলে স্পিরাফাইট, স্পিরাফাইট র্যাফাইড। তাহলে আবার বলছি, যদি র্যাফাইড হচ্ছে ক্যালসিয়াম অক্সালেটযুক্ত ধাতব কেলাসকে র্যাফাইডস বলে, র্যাফাইডস দুরকম আকার অনুযায়ী, যদি র্যাফাইডসকে দেখতে বলো সুচের গোছার মতো হয় তখন তাকে বলে অ্যাসিকুলার র্যাফাইডস, আর যদি কি বললাম তারার মতো হয় দেখতে তখন তাকে বলে স্পিরাফাইড র্যাফাইড। হচ্ছে ওল কচু প্রভৃতি গাছের মধ্যে আমরা দেখা যায় অ্যাসিকুলার র্যাফাইড, তার জন্য কাঁচা ওল বা কচু, ওল বা কচু সিদ্ধ না করে যদি আমরা খাই আমাদের গলার মিউকাস পর্দা এই অ্যাসিকুলার র্যাফাইডসগুলো গেঁথে যায়, তখন আমাদের গলা চুলকায়। এই সময় প্রতিকার কি, একটু লেবু জাতীয় ফল খেলে বা লেবু খেলে দেবে এটা প্রতিকার ঠিক হয়ে যায়, তেঁতুল লেবু, কারণ টক জাতীয় বা অ্যাসিড থাকে, সেই অ্যাসিডে এগুলো দ্রবীভূত হয়ে যায়, তখন মিউকাস পর্দা থেকে বেরিয়ে যায়। হলো স্পিরাফাইট র্যাফাইট কোথায় থাকে, স্পিরাফাইটগুলো থাকে সাধারণত কচুরিপানার বৃন্তে, কচুরিপানার বৃন্তে, বারবার করে বলছি কচুরিপানার বৃন্তে থাকে স্পিরাফাইট র্যাফাইড। এবং একটা কথা বলি, এই র্যাফাইডযুক্ত কোষকে, অর্থাৎ যে কোষের মধ্যে এই এটা থাকে তাকে আমরা কিন্তু ইডিওব্লাস্ট বলি। কী নাম বললাম বলো, যেমন আমরা সিস্টোলিথযুক্ত কোষকে আমরা লিথোসিস্ট বলছিলাম, সেখানে র্যাফাইডযুক্ত কোষকে আমরা ইডিওব্লাস্ট এই বলতে পারে, ইডিওব্লাস্টকে শর্ট কোশ্চেন আসতে পারে। এরপরে দেখো সিলিকা, বলছে দেখো সিলিকা কথাটা মনে হচ্ছে SiO2, ঠিক আছে, সিলিকন অক্সাইড যেটাকে আমরা বলি বা বালি যেটাকে আমরা বলি। তুমি দেখবে জোরে ঘাসের মধ্যে দিয়ে যদি আমরা দৌড়ই তাহলে আমাদের পা কেটে যেতে পারে, কারণ ঘাসের পত্র কিনারা, এই যে ঘাসের যে পাতার যে কিনারাগুলো তার মধ্যে কিন্তু এই সিলিকা জমা থাকে, যেগুলো কিন্তু একটা ধাতব কেলাস, যেগুলোর জন্য আমাদের পা কেটে যেতে পারে এবং এগুলো খুব ধারালো হয়। দেখবে একটা ঘাসের কে নিয়ে জোরে হাত দিয়ে যদি টানো দেবে হাতও কেটে যেতে পারে, কারণ এই সিলিকাগুলোর জন্য।
ঠিক আছে, তাহলে এটা কোথায় থাকে হলো, তাহলে ধাতব গ্যালাসকে আমরা তিন ভাগে ভাগ করলাম, কী কী সিস্টোলিথ, কী কী বললাম গ্রাফাইটস, এবং কী বললাম সিলিকা। কোথায় থাকে বলেছি আবার বলে দিচ্ছি, এটা বট অশ্বত্থ প্রভৃতি পাতার মধ্যে ক্যালসিয়াম কার্বোনেট থাকে, হ্যাঁ, এবং কোষটাকে লিথোসিস্ট বলে। আর কী বললাম, ক্যালসিয়াম অক্সালেট যুক্ত কোষকে গ্রাফাইটস বলে, এটা দুপ্রকার, ছুঁচের গোছার মতো হলে অ্যাসিকুলার ওল কচুর মধ্যে থাকে, আর এটা কি স্পিরোফাইট কচুরিপাড়া বৃন্তে থাকে, পত্রবৃন্তে। আর এই কোষটাকে আমরা যে কোষের মধ্যে থাকে তাকে ইডিওব্লাস্ট বলি। আর ঘাসের পত্র কিনারায় যেটা থাকে সেটাকে সিলিকা, সিলিকা মানে SiO2, যেটা বলো এটাও একটা ধাতব কেলাস। তাহলে ধাতব কেলাসকে তিন ভাগে ভাগ করলাম। তাহলে মোটামুটি আজকে তোমাদেরকে আমি যা পড়ালাম সেটা উদ্ভিদ রেচন, বারবার করে বলছি এটা উদ্ভিদ রেচন পড়ালাম। উদ্ভিদ রেচনের কতগুলো রেচন পদার্থের নাম, তাদের অর্থকরী গুরুত্ব পড়িয়েছি, আর কী পড়িয়েছি, উদ্ভিদ রেচন কৌশল পদ্ধতি পড়িয়েছি, উদ্ভিদ রেচনের বৈশিষ্ট্য পড়ালাম। এগুলো একটু ভালো করে দেখো। নেক্সট দিনকে আমি তোমাদের যে ভিডিওটা পাঠাবো সেটা প্রাণী রেচন। আমি আজকে এই ভিডিওটা দেখার পর যে নোটসটা পাঠিয়েছি ভালো করে ফলো করো, দেখবে আশা করি বুঝতে পেরেছো। কোনো অসুবিধা থাকলে আমাকে জানিও, আমি নিশ্চয়ই তার অ্যান্সার বলে দেবো। ফোন হ্যাভ এ নাইস ডে, ভালো থেকো, বাই।